डियर स्टूडेंट्स, आज के আমরা বার্নুলি ইকুয়েশন এই টপিকটা দেখব। শুরুতে এই ফিগারটা যদি তোমরা খেয়াল করো, তো এই ফিগার থেকে আমরা বার্নুলি ইকুয়েশন সেটার একটা ডেরিভেশন দেখব। তো বার্নুলি ইকুয়েশন মেইনলি আসলে এনার্জি ইকুয়েশন, এটা আসলে এনার্জির উপরে, এনার্জির যে কনজারভেশন অফ এনার্জি সেই কনসেপ্টের উপরে ভিত্তি করে আসলে বার্নুলি এই ইকুয়েশনটা দিয়েছেন। তো এখানে যদি তোমরা দেখো এই ফিগারটাতে, তোমাদেরকে যদি পরিচয় করিয়ে দিই আসলে এই ফিগারটার সাথে, তাহলে এখানে একটা কনডুইট বা একটা পাইপের কথা বলা আছে, বা একটা পাইপ দেখতে পাচ্ছ তোমরা। এখানে অনেক লম্বা পাইপ থাকতে পারে, তো আমি সাপোজ একটা পাইপের অংশ কেটে নিলাম এখান থেকে, যে এখান থেকে এ পর্যন্ত আমরা একটা পাইপের অংশ কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন তার মানে এইটা আমাদের একটা কন্ট্রোল ভলিউম। তো কন্ট্রোল ভলিউমটা কি আসলে? কন্ট্রোল ভলিউমটা একটা নির্দিষ্ট অংশ, যেমন এই সেকশন ওয়ান, এটা সেকশন ওয়ান আর এটা সেকশন টু। তো সেকশন ওয়ান থেকে সেকশন টু পর্যন্ত এই যে আমার ফ্লুইডটা, এটাই আমার আসলে কন্ট্রোল ভলিউম, যতটুকু আয়তন দখল করে আছে। এটা কি মুভ করলে সামনের দিকে একসাথে মুভ করবে? এই ফ্লুইডটা যদি মুভ করে তাহলে এটা সামনের দিকে একসাথে মুভ করবে। তো এই ধরনের ভলিউমকে, যে কোনো দুটো সেকশনের মধ্যবর্তী অংশকে আমরা বলবো কন্ট্রোল ভলিউম। এখন তোমরা দেখো পাইপ ওয়ানটা, সেকশন ওয়ান পাইপ, পাইপের আসলে সেকশন ওয়ানটা এইচ ওয়ান উচ্চতায় আছে আর সেকশন টুটা এইচ টু উচ্চতায় আছে। তো এইটা যে কোনো একটা ড্যাটাম হতে পারে, সেই ড্যাটাম থেকে এখানকার উচ্চতা আমি বলে নিলাম। পি ওয়ানটা হলো সেকশন ওয়ানে আমার যে আমার প্রেশার কাজ করছে সেই প্রেশারটা, আর পি টুটা হলো সেকশন টুতে যে প্রেশারটা কাজ করতেছে সেটা। পি ওয়ানটা কি যে কোনো ধরনের যে কোনো এক্সটার্নাল প্রেশার হবে, যেমন আমরা একটা টার্বাইন ঘুরাইতে পারি অথবা একটা মোটর ঘুরাইতে পারি। এনিহাও যদি আমরা মোটর, সাপোজ যদি মোটর ইলেকট্রিক মোটর হয় সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে মোটর থেকে একটা প্রেশার চলে আসবে এখানে, তো পাইপের মধ্যে একটা প্রেশার থাকবে এখানে লিকুইডের বা ফ্লুইডের, সেই প্রেশারটা আসলে পি ওয়ান। আর এই সেকশন টুতে, এখানে সেকশনের টুতে আসার প্রেশারটা হলো পি টু। কার এখন পাইপ তো সামনের দিকে আরও অনেক দূর আছে, তাই না? কিন্তু আমরা যেখানে কাটবো সেখানে যে ফ্লুইডের প্রেশার থাকবে সেটাই আসলে পি টু। এটা হলো ব্যাপার। আর তোমরা এখানে একটু খেয়াল করো, পি ওয়ানটা ডান দিকে কাজ করছে, তাই তো হবে, এটা বোঝা খুব ইজি। কিন্তু পি টুটা আবার বাম দিকে, এই বা কেন? তো এখানে যদি তোমাদেরকে বোঝানোর জন্য বলি, তাহলে পি টু বাম দিকে থাকা, যদি ধরো পাইপটা এখানে শেষ হয়ে যেত, পাইপটা এখানে শেষ হয়ে গেলে এই দিক থেকে পানি গিয়ে এখান থেকে পানি বের হয়ে যেত। তো যদি এরকম হয় তো বাইরে এখানে কি বাতাস থাকবে না? পাইপের বাইরে তো বাতাস থাকে, তো বাতাস মানে কি অ্যাটমসফিয়ারিক প্রেশার। তো এই অ্যাটমসফিয়ারিক প্রেশারটাই হবে তখন আসলে পি টু, সেটা বাইরে থেকে পাইপের ফ্লুইডকে ভেতরের দিকে পাঠানোর চেষ্টা করবে এটা। তো পি টু হলো এই ব্যাপার। আর সেকশন ওয়ানে ভি ওয়ান ভিলোসিটি, আর সেকশন টুতে ভিলোসিটি ভি টু। আর ধরে নিলাম নির্দিষ্ট একটা টাইম, সাপোজ সেই টাইমটা হতে পারে টি টাইম, তো টি টাইমের মধ্যে বা টি সেই সময়ের মধ্যে এখানে ফ্লুইডটা ভি ওয়ান ভেলোসিটিতে এল ওয়ান ডিস্টেন্স ট্রাভেল করলো। আর ওই এখন যদি এই ওয়াটারটা, এখন সেকশন ওয়ান থেকে কিছু ওয়াটার যদি এখানে মুভ করে, তাহলে অবশ্যই সামনের ওয়াটারগুলো তো মুভ করবে। তো এখানকার, এটা যদি সেকশন টু হয়, এই এখানকার ওয়াটারটাও বা এখানকার ফ্লুইডটাও কিন্তু সামনের দিকে মুভ করবে। তো সেই ক্ষেত্রে এখানকার কিছুটা ভলিউম পাবো আমরা, এল ওয়ান ডিস্টেন্সে যে লিকুইড বা ফ্লুইড চলে আসলো তার ভলিউম ক্যাপিটাল ভি ওয়ান, এখানকার ভলিউম ক্যাপিটাল ভি টু। আলটিমেটলি যতটুকু পানি ঢুকবে ততটুকু পানি তো এই সেকশন থেকে বের হবে, তো সেখানে আসলে ভি ওয়ান, ক্যাপিটাল ভি ওয়ান এবং ক্যাপিটাল ভি টু, এই দুটো ভলিউম আসলে সেম হবে, এটা একটা ব্যাপার। তো আমরা এখন প্রমাণের দিকে যাব, কোন কনসেপ্টের উপরে ভিত্তি করে আমরা আসলে এটা করছি। তো তোমরা সবাই জানো আসলে যে কৃতকাজ, আমরা জানি যে গতি শক্তির পরিবর্তন বা কৃতকাজ সমান শক্তির পরিবর্তন, কারণ কাজ করেই তো আমরা অন্য শক্তিতে রূপান্তরিত করতে পারি কাজের মাধ্যমে। তো এই এই লাইনটা তোমরা সবাই আশা করি বোঝার কথা, চেঞ্জ ইন ওয়ার্ক ডান অথবা ওয়ার্ক ডান ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি প্লাস চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। তো যে কোনো একটাও থাকতে পারে, যে শুধুমাত্র কাইনেটিক এনার্জিতে চেঞ্জ আসতে পারে, শুধুমাত্র পটেনশিয়াল এনার্জিতে চেঞ্জ আসতে পারে, এই ধরনের ঘটনা ঘটতে পারে। তাহলে দেখো এখন কাইনেটিক এনার্জি যে চেঞ্জটা, আর এটা চেঞ্জ আসার কারণটা হলো আসলে
এনার্জি, কাইনেটিক এনার্জি তখনই চেঞ্জ হবে যখন ভেলোসিটি চেঞ্জ হবে। সেকশন ওয়ানের ক্রস সেকশনাল এরিয়া এ ওয়ান, আর সেকশন টু এর ক্রস সেকশনাল এরিয়া কি এ টু? এ ওয়ান এবং এ টু কিন্তু সমান না, তো তার মানে ভেলোসিটির কম বেশি হবে, তো সেই ক্ষেত্রে কাইনেটিক এনার্জিও কম বেশি হবে। যদি সেম ডায়ার পাইপ হতো সেই ক্ষেত্রে সেকশন ওয়ান এবং সেকশন টুতে যদি একই রকম ডায়া থাকতো তখন আমাদের কাইনেটিক এনার্জিতে কোনো চেঞ্জ আসতো না। আর এখানে কি হলো যে এইচ ওয়ান উচ্চতা হলো আমাদের সেকশন ওয়ানে এবং সেকশন টুতে আমাদের এইচ টু উচ্চতা, তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে সেকশন ওয়ান এবং সেকশন টুতে পোটেনশিয়াল এনার্জির অবশ্যই কি ডিফারেন্স থাকবে, কেননা এই যে এই সেকশনটা এই যে ওয়াটারটা সেটা এইচ ওয়ান উচ্চতায় আছে, এখানকার যে ওয়াটারটা বা এখানকার যে পাইপটা সেটা আসলে এইচ টু উচ্চতায় আছে। তো তার মানে বোঝাই যাচ্ছে যে এইচ টু উচ্চতা বেশি এখানে এনার্জি বেশি হবে, এইচ ওয়ান উচ্চতা কম তো এখানে পটেনশিয়াল এনার্জিটা কি কম থাকবে। তো এটা হলো প্রথম ব্যাপার। এরপরে যদি যাই আমরা, তো তাহলে এই লাইনটাকে যদি লিখি যে চেঞ্জ ইন ওয়ার্ক ডান অথবা ওয়ার্ক ডান, এখন ওয়ার্ক ডানটা কেন হলো, ওয়ার্ক ডানটা হওয়ার মেইন কারণটা হলো আমরা এক্সটার্নাল একটা ফোর্স ক্রিয়েট করতেছি অথবা প্রেশার দিচ্ছি, সেটা মোটরের মাধ্যমে হতে পারে বা এনি হাউ সেটা হতে পারে। তো এখানে পি ওয়ান প্রেশার কাজ করছে, তো পি ওয়ান প্রেশারটা যদি এখানে কাজ করে তো এখানে তো আসলে একটা এক্সটার্নাল ফোর্সও কাজ করবে, তাই না? তো এখানে একটা ফোর্স এভাবে কাজ করবে, সেটা হলো আমাদের ক্যাপিটাল এফ ওয়ান। আর এইখানে যদি চিন্তা করি আমরা, এখানে আসলে একটা ফোর্স কাজ করবে সেটা আসলে ক্যাপিটাল এফ টু, তাহলে এটা আমাদের এফ ওয়ান, এখানকার যে ফোর্সটা সেটা আমাদের আসলে এফ টু এটা। তো তোমরা যদি খেয়াল করে দেখো এফ ওয়ান ফোর্সটা অ্যাপ্লাই করার কারণে এখানকার ওয়াটারটা এই এই সেকশন থেকে এখানে চলে গেল, এল ওয়ান ডিস্টেন্স ট্রাভেল করলো। তো এখানকার ওয়ার্ক ডানটা যদি ক্যাপিটাল ডাব্লু ওয়ান হয়, তো ক্যাপিটাল ডাব্লু ওয়ান হলে তো এখানে আসলে কি হবে, এখানে আসলে ক্যাপিটাল ডাব্লু ওয়ান হবে আমরা জানি ডাব্লু ইকুয়ালস টু বল ইনটু বলের দিকে সরণ, তো এখানে এফ ওয়ান ইন্টু এল ওয়ান হবে। এখানে কি হবে, এখানেও তো তাই হবে যে এখানে এই সেকশন থেকে এখানে চলে গেছে, তো তাহলে এতটুকু ডিস্টেন্স কি আমাদের এল টু, তো এখানে ফোর্স কত আমাদের, ফোর্স হলো আমাদের এফ টু, আর ডিস্টেন্স কত আমাদের এল টু। তো সেকশন টুতে যদি আমাদের ওয়ার্ক ডান ক্যাপিটাল ডাব্লু টু হয় সেটা ইকুয়ালস টু হবে এফ টু এল টু, এই হলো ব্যাপার। কিন্তু আমাদের এই এখানকার যে যে এফ টু এল টু এখানে কিন্তু একটা মাইনাস সাইন আমাদের দিতে হবে, কারণটা হলো এখানে যেদিকে বল সেকশন ওয়ানে যেদিকে বল প্রয়োগ হয়েছে সেই দিকে আসলে আমাদের ডিসপ্লেসমেন্ট হয়েছে, কিন্তু সেকশন টুতে এক্সটার্নাল ফোর্সটা আমাদের বাম দিকে কিন্তু সরণ হয়েছে ডান দিকে, তার মানে এটা নেগেটিভ ওয়ার্ক ডান বা বলের বিরুদ্ধে কাজ। তো এই ব্যাপারটা এটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। তাহলে আর এখানে কি যদি দেখে আমরা, তো তাহলে ডাব্লিউ ওয়ান মাইনাস ডাব্লিউ টু এটা আমাদের ওয়ার্ক ডান ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি কতটুকু চেঞ্জ হবে ই কে টু মাইনাস ই কে ওয়ান, অর্থাৎ সেকশন টুতে তো আমাদের কাইনেটিক এনার্জি বেশি হবে, কারণটা হলো এখানে পাইপটা চিকন তাহলে ভেলোসিটি বেশি, ভেলোসিটি বেশি হলে কাইনেটিক এনার্জি কী হবে বেশি হয়ে যাবে, আর এখানে ভেলোসিটি ভি ওয়ান এখানকার ভেলোসিটি আসলে কম থাকবে, তার মানে এখানকার কাইনেটিক এনার্জিটাও কম থাকবে, তাহলে আসলে সেকশন টু থেকে সেকশন ওয়ানটা মাইনাস করতে হবে এনার্জিটা। পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রেও এনার্জির ক্ষেত্রেও ঠিক তাই, এখানকার উচ্চতা বেশি তাহলে এখানে এম জি এইচ টু ইজ গ্রেটার দেন এখানকার এম জি এইচ ওয়ান, এই হলো ব্যাপার। তো তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি প্লাস চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি। এখন জাস্ট সিম্পলিফিকেশন, ডাব্লু ইকুয়ালস টু এফ এস একটু আগে দেখলাম, আর হাফ এম ভি স্কোয়ার তোমরা গতিশক্তি জানো, হাফ এম ভি স্কোয়ার, আর ইপি অর্থাৎ পটেনশিয়াল এনার্জিটা হলো তোমাদের এম জি এইচ, এম জি এইচ জাস্ট ওয়ান আর টু এর ব্যাপার আর কিচ্ছু না। এখানে যদি দেখো এফ ওয়ানটা আবার কি, এফ ওয়ানটা আমার সেকশন ওয়ানের এক্সটার্নাল ফোর্স, সেটা কত প্রেশার ইনটু এরিয়া সেটা তো আমরা জানি, তো পি ওয়ান এ ওয়ান এখানে পি টু এ টু, একইভাবে এখানে জাস্ট এমটাকে আমরা চেঞ্জ করে ফেলেছি, এমটাকে লিখে ফেলেছি আমরা এম ইকোয়ালস টু রো ভি, সেকশন টুতে যে এম টু সেটা আসলে আমরা লিখে ফেলাম রো ভি, রো তো ডেন্সিটি একটাই লিকুইড, ডেন্সিটির কোনো চেঞ্জ হবে না। এখানে বার্নুলি
ইনকম্প্রেসিবল ফ্লুইডের কথা বলেছেন, এই জন্য এখানে ডেন্সিটির কোনো চেঞ্জ হলো না, অর্থাৎ ভলিউম ইনকম্প্রেসিবল বলতে ভলিউমের কোনো চেঞ্জ আসবে না, তার মানে ডেন্সিটিরও কোনো চেঞ্জ আসবে না। তো সেখান থেকে আমরা এম ইকুয়ালস টু রো ভি, এই শব্দগুলো যদি আমি সাবস্টিটিউট করে ফেলি, অন্যান্যগুলোকেও যদি একটু সিম্পলিফাই করি, আর এখানে যদি একটা কাজ করি যে এখানে আসলে এই যে এ ওয়ান এল ওয়ান, অর্থাৎ যে কোনো একটা কিছুর ক্রস সেকশনাল এরিয়াকে যদি আমরা তার লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করি, তো সেই ক্ষেত্রে আমরা এই পুরো জিনিসটাকেই পেয়ে যাব, ভলিউম পেয়ে যাব। তো ভি ওয়ান পেয়ে গেলাম, একইভাবে সেকশন টুতে ভি টু, এখানে ভি টু থাকলো, ভি টু থাকলো, ক্যাপিটাল ভি, যেগুলো এই সবগুলো কিন্তু আসলে সমান হবে, তাই না? কেননা আমাদের সেকশন ওয়ানে যে পরিমাণ ভলিউম আমি এখানে এন্টার করবে, এখান থেকে সেকশন টু থেকে ঠিক একই ভলিউম কিন্তু আউট হয়ে যাবে। তো তার মানে বোঝা যাচ্ছে ভি ওয়ান, ক্যাপিটাল ভি ওয়ান, ক্যাপিটাল ভি টু ইকুয়াল, তার মানে এখানে যা আছে এখানে এই ভি ওয়ান ভি টু সবগুলোকে যদি আমরা ক্যাপিটাল ভি হিসেবে চিন্তা করি, বামপক্ষে এবং ডানপক্ষ থেকে সেগুলো কেটে যাবে। তো আরেকটু সিম্পলিফাই করলে আমরা ওয়ান সাফিক্সওয়ালাও যেগুলো আছে সেগুলো যদি বামপক্ষে নিয়ে আসি, ডানপক্ষে নিয়ে আসি, এরকম কিছু থাকবে, এবং তাকে যদি আমরা রোজি দিয়ে মাল্টি ডিভাইড করি, তো সেই ক্ষেত্রে আমাদের এই ধরনের একটা কিছু থাকবে। তো এটাই আসলে বার্নুলিস ইকুয়েশন। তো এখানে যদি তোমরা খেয়াল করে দেখো, ব্যাপারটা আসলে থাকবে যে বামপক্ষে আর ডানপক্ষে যে এনার্জির যে অবস্থা, সেই এনার্জি আসলে ইকুয়াল হবে, টোটাল এনার্জি ইকুয়াল হবে, অথবা টোটাল হেড ইকুয়াল হবে। সেকশন ওয়ানের টোটাল এনার্জি বা টোটাল হেড সেকশন টু এর টোটাল হেড বা টোটাল এনার্জি সমান হবে। তো হেড কথাটা চলে আসলো, আসলে এখন হেড ব্যাপারটা কি, এখানে দেখো আমি রোজি দিয়ে বা কেন ডিভাইড করলাম, এখানে ভি ওয়ান স্কোয়ার বাই টু জি, পি ওয়ান বাই রোজি, এখানে শুধুমাত্র এইচ ওয়ান, এই ব্যাপারটা আসলে কি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে আরেকটা ব্যাপার লক্ষণীয় যে দেখো এখানে এইচ ওয়ান এটাও আসলে একটা হেড, হেড বলতে যে কোনো কিছু যদি আমরা এনার্জিটাকে যদি আমরা লেন্থের মাধ্যমে প্রকাশ করি তখন সেটা হেড হয়ে যাবে, বা হাইটের মাধ্যমে প্রকাশ করি তখন সেটা আসলে হেড। এখানে এইচ ওয়ান অর্থাৎ কোনো কিছুর হাইট, সেটার ইউনিট কী হবে, মিটারে হবে লেন্থ। আবার এখানে দেখো ভি ওয়ান স্কোয়ার, অর্থাৎ এটাকে যদি আমি মিটার পার সেকেন্ড লিখি তাকে স্কোয়ার করি, এখানে জিটাকে যদি আমি মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখি, তো দেখবা যে একটু পরে মিটার ছাড়া আর কিছু এখানে থাকছে না। আবার এখানে পি ওয়ান, এটা হলো নিউটন পার মিটার স্কোয়ার, এখানে ডেন্সিটির একটা ইউনিট আছে, জি এর একটা ইউনিট আছে, সব কিছু ইউনিট বসাইলে এখানেও মিটার ছাড়া আর কিছু থাকবে না, অর্থাৎ এখানে যা থাকবে সব কিছু আসলে আমরা মিটার ইউনিটের মাধ্যমে বা লেন্থের মাধ্যমে আমরা প্রকাশ করে ফেললাম, এ কারণে এটাকে বলবো আমরা হেড। তো হেড সম্পর্কে তোমাদেরকে যদি বিস্তারিত বলি, তো তাহলে হেডটা তোমাদেরকে বুঝতে হবে, হেড জিনিসটাকে দেখো। প্রথমে যদি বলি আমি ভেলোসিটি হেড নিয়ে যদি কথা বলি, যে ভেলোসিটি হেডটা কি, তোমরা জানো যে কাইনেটিক এনার্জি যে কোনো জায়গায় কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। তো এনার্জি পার ইউনিট ওয়েট, অর্থাৎ আমরা যে কোনো একটা নির্দিষ্ট ভলিউম নিয়ে যদি চিন্তা করি, তো ততটুকু ভলিউমের একটা ফ্লুইডের তো একটা ওয়েট থাকবে, তাই না? তো যদি এমজি ওয়েটে হাফ এম ভি স্কোয়ার পরিমাণ এনার্জি থাকে, তো তাহলে ইউনিট ওয়েটে কতটুকু থাকবে, আমরা জাস্ট এমজি দিয়ে ডিভাইড করে ফেলব। তো এখানে দেখো ওয়েট বলতে তো এমজি, তাই না? তো তাহলে এম আর এম ক্যান্সেল হয়ে যাবে, এখানে উপরে ভি স্কোয়ার আর নিচে এই যে টু আর জি থাকবে। তো ভি স্কোয়ার বাই টু জিকে বলবো আমরা ভেলোসিটি হেড। একইভাবে প্রেশার হেডটা কি, প্রেশার হেডটা হলো দেখো ওয়ার্ক ডান ডিউ টু প্রেশার। ওয়ার্ক ডান ডিউ টু প্রেশার আসলে কী হবে, যে এফ এস, তাই না? ডাব্লু সমান এফ এস আমরা জানি, বা এফ ইন্টু এল, ফোর্স ইন্টু ডিস্টেন্স আমরা জানি। তো ফোর্সের মধ্যে আসলে কী আছে, প্রেশার আছে, ফোর্সটাকে আমরা পি ইন্টু এ লিখতে পারি, আর এ যে এল থাকলো। তো তাহলে উপরে যা আছে এটা আসলে কি, এটা আসলে ওয়ার্ক ডান ডিউ টু প্রেশার, অথবা অর ওয়ার্ক ডান ডিউ টু ফোর্স, এক্সটার্নাল ফোর্স যেটা। তাহলে পার ইউনিট ওয়েটে কতটুকু ফোর্স থাকবে, তো পার ইউনিট ওয়েটে যেটা আসবে তখন আমি এমজি দিয়ে ডিভাইড করে ফেলবো। এম ইকুয়ালস টু রো ইন্টু ক্যাপিটাল ভি আমরা বলতে পারি। আর এখানে দেখো এই যে এ ইন্টু এল, এরিয়া ইন্টু ডিস্টেন্স বা হাইট, সেটা আসলে কি, কোনো কিছুর আয়তন, তাই না? তো আয়তন আর নিচের আয়তনকে ক্যান্সেল করে দিবি, তো থাকবে আসলে পি বাই রোজি। তো পি বাই রোজিটাই আসলে আমাদের প্রেশার হেড। সিমিলারলি পোটেনশিয়াল এনার্জি নিয়ে যদি কথা বলি, তাহলে পোটেনশিয়াল এনার্জির কারণে আমরা আসলে পাবো এলিভেশন হেড বা ড্যাটাম হেড পাবো। পোটেনশিয়াল এনার্জিটা আসলে আমরা সবাই জানি এমজি এইচ। তাহলে পার ইউনিট ওয়েটে কতটুকু থাকবে,
সেটা হবে এম যদি আমাদেরকে ডিভাইড করতে হবে, এম জি ক্যান্সেল হয়ে গিয়ে আমাদের এই ক্যাপিটাল স্মল এইচটা থাকবে। তো এইচ বলতে আসলে আমরা আমাদের ডাটাম হেড বা এলিভেশন হেডকে বুঝবো। তো তাহলে আমরা বুঝতেই পারলাম যে ভেলোসিটি এটা হেডটা এটা আসলে ডিনোট করবে আসলে কাইনেটিক এনার্জিকে, প্রেশার হেডটা ডিনোট করবে আসলে ওয়ার্ক ডান ডিউ টু প্রেশার সেখানে, আর এলিভেশন হেডটা আসলে ডিনোট করবে এই পটেনশিয়াল এনার্জিকে। আমরা যদি একটা এক্সাম্পল প্রবলেম দেখি, এখানে বলা আছে যে একটা পাইপ সেকশন ওয়ান বা পজিশন ওয়ান আর এটা পজিশন টু বলা আছে। পজিশন ওয়ানের সাপেক্ষে অর্থাৎ এই পয়েন্টের সাপেক্ষে পজিশন টু যেটা, তো এই পজিশন টু এর যে ড্যাটামের যে ডিফারেন্সটা বা এলিভেশনের যে ডিফারেন্সটা সেটা 5 মিটার এটা বলা আছে। পজিশন ওয়ানের রিলিভেন্ট ডাটাগুলো আর কি ডি ওয়ান অর্থাৎ ডায়ামিটার দেওয়া আছে 300 মিলিমিটার, প্রেশার দেওয়া আছে এখানে কাজ করছে এক্সটার্নাল যে প্রেশারটা সেটা হলো 100 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। পজিশন টুতে ডায়ামিটার 600 মিলিমিটার আর এখানে এক্সটার্নাল যে প্রেশারটা সেটা কাজ করছে হলো 60 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তো এখানে তোমাদের কাছ থেকে চাওয়া হয়েছে এখানে একটা ডিসচার্জের ভ্যালু দেওয়া আছে বা ফ্লো ফ্লোয়ের ভ্যালু দেওয়া আছে, ফ্লো রেট তোমাদের কাছ থেকে চাওয়া হয়েছে, লস অফ হেড, ডিরেকশন অফ ফ্লো। অর্থাৎ এখানে কিন্তু কিছু বলা নাই যে আসলে ভেলোসিটি আসলে কোন দিকে হবে, ডাইরেকশনটা আসলে কোন দিকে হবে, এটাকে আসলে এই দিকে হবে, ফ্লুইড এইদিকে যাবে নাকি ফ্লুইডটা এদিকে যাবে, এরকম কোনো কিছু কিন্তু এখানে বলা হয়নি, এটা চাওয়া হয়েছে। তো তার আগে আমাদের যে কাজটা করতে হবে, আসলে নর্মালি যদি চিন্তা করি যেখানকার বিভব বেশি আমরা নর্মালি জানি সেখান থেকে অন্য দিকে কম বিভবের দিকে আসলে আমাদের ইলেকট্রিসিটি যায় বা এরকম আমরা দেখেছিলাম বা ওরকম কিছু, তো এখানেও ঠিক একই রকম, যেখানে এনার্জি বেশি হবে সেই দিক সেখান থেকে আসলে অন্য দিকে আসলে আমাদের এখানে ফ্লোটা হবে, ফ্লোর ডাইরেকশনটা সেদিকেই হবে। তো সেদিকে যদি যাই তো তাহলে আমাদের আসলে টোটাল এনার্জিটা ক্যালকুলেট করতে হবে। সেকশন ওয়ান যদি বলি, তো সেকশন ওয়ানে আসলে কি আছে, তিন ধরনের জিনিস আছে এখানে, তাই না? তো তিন ধরনের মধ্যে এখানে প্রেশার হেড, ভেলোসিটি হেড আর হলো ডাটাম হেড। ডাটাম হেডকে অনেক সময় এইচ দিয়ে আমরা লিখি, অনেক সময় আবার জেড দিয়ে লিখি, স্মল জেড, সেটা পরে তোমরা লিখতে পারো বা এইচ ও রাখতে পারো তোমাদের ইচ্ছা। তো সেকশন ওয়ানের জন্য এখানে সব কিছু আসলে ওয়ান, তো আমাদের আসলে প্রেশার লাগবে, ভেলোসিটি লাগবে আর ডাটামটা লাগবে। তো প্রেশারটা এখানে কত, 100 কিলো নিউটন পার মিটার স্কোয়ার এখানে দেওয়া আছে 100। তো যেহেতু আমরা এসআই এককে কাজ করবো তো তাহলে কিলো নিউটন রাখলে হবে না, নিউটন পার মিটার স্কোয়ারে যেতে হবে। পি ওয়ানটা 100 কিলো নিউটন, তাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা নিউটন পার মিটার স্কোয়ারে চলে যাবে। আর এখানে ডেন্সিটি দিয়ে দেওয়া আছে, রো 850, সব কিছু দেওয়া আছে। ভেলোসিটিটা ডিরেক্টলি দেওয়া নাই কিন্তু আমরা ভেলোসিটি বের করতে পারবো। ডিসচার্জ দিয়ে দেওয়া আছে 300 লিটার পার সেকেন্ড, সেখান থেকে আমরা 1000 দিয়ে ডিভাইড করলে সেটা আমাদের চলে যাবে মিটার কিউব পার সেকেন্ডে, যেহেতু আমরা এসআই এককে আমরা কাজ করছি। আর ভি ওয়ানটা কত হবে, কিউ ইকোয়ালস টু এ ভি, আমরা জানি কিউ ইকোয়ালস টু এ ভি, তাহলে ভি ওয়ানটা হবে আসলে কিউ বাই এ ওয়ান, যেহেতু ডায়ামিটার আমাদের জানা আছে 300 মিলিমিটার, তাকে এখানে 1000 দিয়ে ডিভাইড করা হয়েছে। যাই হোক, এখান থেকে আমরা ভেলোসিটিও পেয়ে যাবো, ভেলোসিটি ইনপুট করলে। আর এইচ ওয়ান, এইচ ওয়ানটা আসলে কত, ড্যাটাম, সেকশন ওয়ানের ড্যাটাম। আমরা অন্য যে কোনো লাইন থেকে যদি চিন্তা করতাম তাহলে এখানে ড্যাটামের একটা ভ্যালু থাকতো, কিন্তু এখানে আমরা এই সেন্ট্রাল লাইনটাকে যদি ডাটাম হিসেবে চিন্তা করি তো এই লাইনের রেসপেক্টে আসলে এইটা আসলে একদম ওই লাইনের উপরে অবস্থিত, তার মানে কোনো কিছু কোনো ড্যাটাম এখানে আসলে নাই। কিন্তু একইভাবে যদি চিন্তা করতাম সেকশন টু এর জন্য, এই লাইনের রেসপেক্টে সেকশন টু আসলে 5 মিটার উপরে আছে। তো এখানে সেকশন ওয়ানটা আসলে এইচ ওয়ানের ভ্যালুটা এখানে 0 হবে আর এখানে এইচ টু এর যে ভ্যালুটা সেটা হবে আসলে 5। তো এখানে 0 এখানে ইনপুট করলাম, আমরা 12.92 এটা পেলাম রেজাল্ট। একইভাবে সেকশন টু যদি বলি, সেকশন টু এর প্রেশার ছিল 60 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, তাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম। আর একইভাবে ডিসচার্জ দিয়ে জানা আছে, ডিসচার্জ তো আর চেঞ্জ হবে না, তাই না? ফ্লো তো আর চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, সেকশন যেহেতু ছোট বড় আছে এখানে। তো এখান থেকে ভেলোসিটি পেলাম। আর এখানে ড্যাটাম তো বললাম তোমাদেরকে, ড্যাটামটা হলো তোমাদের এই যে 5 মিটার, সেগুলো আমি ইনপুট করলে এখানে ই টু এর যে ভ্যালুটা সেটা আসবে 12.26, অর্থাৎ সেকশন ওয়ান এখানে 12.92। বোঝাই যাচ্ছে ই ওয়ানটা বড়, তো লস অফ হেডটা হবে আসলে ই ওয়ান মাইনাস ইটুটা আসবে 0.66 মিটার, এতটুকু আমাদের এনার্জি লস হচ্ছে, এতটুকু হেডের লস হচ্ছে। আর যেহেতু ই ওয়ান গ্রেটার দেন ই টু, তো বুঝতেই পারছো তোমরা ফ্লোটা হবে আসলে
সেকশন ওয়ান থেকে সেকশন টু এর দিকে। তো আজকে তোমাদের সাথে ক্লাসটা এই পর্যন্তই, নেক্সট অন্য আরেকটা টপিক নিয়ে তোমাদের সামনে আসবো। আর নেক্সট টপিকটা আসলে নিব আসলে অ্যাপ্লিকেশন অফ বার্নুলিস ইকুয়েশন, এই ব্যাপারের উপরে। আমরা কয়েকটা ক্লাস আরও নিব, হয়তোবা দুইটা বা তিনটা আমাদের এই বার্নুলিস ইকুয়েশনের উপরে থাকবে। তো তোমাদের আসলে এই যে বার্নুলিস ইকুয়েশনটা, এই ইকুয়েশনের প্রয়োগ শেষ করা যাবে না, মানে এটা সিলেবাসটা এরকম না যে তুমি তোমরা একদম শেষ করে ফেলবা, একদম এরকম না। এটার অ্যাপ্লিকেশন আরও সামনে আসবে, আরও ফার্দার থাকবে, অন্য কোনো কোর্সে এটার অ্যাপ্লিকেশন থাকতে পারে। তো তোমরা সেভাবে মন দিয়ে হোমওয়ার্কটা করবে, আমি তোমাদেরকে হোমওয়ার্কটা পরবর্তীতে জানাই দিব। তোমরা ভালো থাকো, দেখা হবে ইনশাল্লাহ।